কি দিয়ে বুঝায় আপনাকে আমি কেয়ামত কত কঠিন, একটু একটু সামান্য বলে আমরা সামনের দিকে চলে যাই। লাকে ইব্রাহিম আবাহু আজার, বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাথে মুখামুখি সাক্ষাৎ করবেন। ওয়ালা ওয়াজে আজার কাতারাতুন গাবারা, ওই সময়তে আজরের মুখখান থাকবে মলিন, বাপের মুখখান থাকবে মলিন, ধুলোবালি মাখা, খুব চিন্তিত। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আব্বা আলাম আকুল্লাক, আপনাকে আমি বলিনি আল্লাহ তাআসিনি, আপনি আমার নাফরমানি করিয়েন না। আব্বা আপনাকে আমি বলিনি যে আপনি আমার নাফরমানি করিয়েন না, আপনি আমার কথা শোনেন। তখন তার পিতা বলবে, আলিয়মা লা আসিকা, বেটা আজ তোমার নাফরমানি করব না, আজকে তুমি যা বলবে তাই মেনে নেব। বিচারের মাঠে যখন আজর বলবে যে বেটা আজকে তুমি যা বলবে তাই মেনে নিব, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়াদ্দানি আল্লাহ তুহজিনি ফি ইয়াউমিল কিয়ামা আইয়ু খিজিন আখজামিন আবিল আবাদে, হে আমার প্রতিপালক তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম, তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না, আজকে আমার পিতা জাহান্নামে যাবে আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম, তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না, আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম, তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না, আজকে আমার বাপ জাহান্নামে যাবে আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম ইন্নি হাররামতুল জান্নাত আলাল কাফিরিনা, যারা আমার নবীকে মানেনি আমি তাদের জন্য জান্নাত হারাম করেছি। তোমার বাপ আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তোমার বাপকে জান্নাতে দিব না, তোমার বাপের ওপরে জান্নাত হারাম। তোমার বাপ আজর আমার নবী ইব্রাহিমকে মানেনি, তোমার বাপ আজর আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তোমার বাপকে আমি জান্নাতে দিব না, তোমার বাপের জন্য জান্নাত হারাম। আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, পৃথিবীর দ্বিতীয় মহামানব সম্মানী মানুষ, এই একটা মানুষ বিচারের মাঠে বাপের এক পয়সা উপকার করতে পারলেন না, এর নাম বিচারের মাঠ। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কেয়ামত কাকে বলে? নবীকে মেনে নেওয়াতেই অনেক সুবিধে আছে, শুধু মেনে নিলেই, শুধু মেনে নিলেই অনেক সুবিধে আছে। ওই যে আপনাকে বলছিলাম, মনে আছে কি না, ওই যে আপনাকে বলছিলাম ইমান দেখাতে গিয়ে, মনে আছে কি না, যখনই সারা, যখন সারা রাজিয়াল্লাহু তাআলা আনহা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন, স্বৈরাচারী জালেম শাসকের ঘরে সারা যখন ঢুকলেন, ঢোকার সাথে সাথেই শাসক উঠে দাঁড়িয়ে তার গায়ে হাত লাগাবে, সেজন্য হাত বাড়িয়েছে, তখন সারা বললেন, এই থামো, আগে অজু হবে, দুরেকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা সুন্দর করে অজু করলেন, দুরেকাত সালাত আদায় করলেন, তারপরে বললেন, আল্লাহুম্মা হে আল্লাহ ইন কুনতা তাআলাম, তুমি যদি সত্য সত্যই জেনে থাকো, আমান্ত বেকা অবে রাসুলেকা, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার রাসুল ইব্রাহিমকে বিশ্বাস করি, তুমি যদি এই কথা জেনে থাকো যে আমি সারা সত্য সত্যই বলছি, আমি বলছি আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি, অহাসান্ত ফারজে ইল্লাল্লাহ জাওজি, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দগিতে কোনো দিন কাউকে ব্যবহার করতে দিইনি, আমি জেনা করিনি আমার জীবনে, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দগিতে কোনো দিন কাউকে ব্যবহার করতে দিইনি, আমার এই কথা তিনটে যদি সত্য হয়ে থাকে, এক আমি তোমাকে বিশ্বাস করি, দুই তোমার নবী ইব্রাহিমকে আমি নবী বলে বিশ্বাস করি, আমি বলছি না যিনি আমার স্বামী, এই কথা আমি বলছি না, আমি বলছি তোমার নবী ইব্রাহিমকে আমি নবী বলে বিশ্বাস করি, তিন আমার জিন্দেগিতে কোনো দিন আমি জেনা করিনি, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিইনি, এই তিনটা কথা যদি সত্য সত্যই ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লে তালায়াল কাফেরা, তাহলে নির্জনে এই ঘরের মধ্যে এই কাফেরকে তুমি আমার উপরে জয় করো না, সেজন্য আমার গায়ে হাত লাগাতে পারে না। কথা বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে উল্টে পড়েছে। বুখারী মুসলিম
আপনাকে আমি ইমান দেখাতে গিয়ে এই কথা বলেছিলাম, এখানে আপনাকে দেখাতে চাচ্ছি এরিনা নবীকে নবী বলে মেনে নেওয়া। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মহিলা, এই মেয়ে, তুমি একটু দোয়া করো দেখি। তুমি কি দোয়া করবা? তোমার তো মাথার চুল দেশ বেশি দেখে, তুমি কি দোয়া করতে পারো আল্লাহর কাছে? তুমি তো ছোট নগ্ন পোশাক পরে ঘুরো, স্কুল কলেজে যাও, তুমি কি দোয়া করবে? ওই যে তোমার মা, ওই যে তোমার মা তোমার পাশে বসে আছে, ওই যে তোমার মায়ের পেট দেখা যায়, পিঠ দেখা যায়, বলো তোমার মা আল্লাহর কাছে কি প্রার্থনা করতে পারে? বলো তোমার মা আল্লাহর কাছে কি বলতে পারে? তোমার মায়ের পেট পিঠ সবার জন্য ফ্রি, তোমার বাপ দেখে, তোমার চাচা দেখে, গ্রামবাসী দেখে, দেশবাসী দেখে, সবার জন্য নাকি তোমার মায়ের পেট পিঠ ফ্রি? তোমার মা কি দোয়া করতে পারে? শোনো, বক্তব্য শুনতে এসেছে, একটু লজ্জা নিয়ে যাও, শরম নিয়ে যাও, একটু হায়া নিয়ে যাও। আল্লাহর কাছে চাইতে হলে কিছু ঈমান আমান থাকা উচিত। আর আপনি একজন